আর কিছুদিনের অপেক্ষা তারপরেই উমা আসবেন বাপের বাড়ি উমার আগমনকে ঘিরে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা শারদ উৎসবকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে ব্যস্ততা চড়বে তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে মূর্তি কারিগরদের বা মৃৎশিল্পীদের মধ্যে তবে বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশই এই শিল্পের সাথে নিজেদের জড়াতে চাইছেন না কিন্তু তার মাঝেও কিছু ব্যতিক্রম রয়েছে আর এই ব্যতিক্রমীদের হাত ধরেই আগামী দিনে স্বমহিমায় উজ্জ্বল থাকবে এই মৃৎশিল্প এই ব্যতিক্রম চিত্র ধরা পড়ল নগর এলাকায় যেখানে নয় বছরের দেবজিৎ দেবনাথ তার বাবা দীপক দেবনাথের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা তৈরি করে চলেছে চাহিদা প্রসঙ্গে মৃৎশিল্পী দীপক দেবনাথ জানান অন্যান্য বছরের তুলনায় এই বছর পুজোর সংখ্যা কিছুটা বেড়েছে যার ফলে মূর্তির বাইনেও ভালোই মিলেছে তবে বন্যা পরিস্থিতিকে মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে বছর মূর্তির দামে কিছুটা ছাড় দিচ্ছেন তিনি আমরা তো এবার অনেক মূর্তি পেয়েছিলাম প্রায় বিশটা মূর্তির মধ্যে অর্ডার পেয়েছিলাম আমরা দশটা মূর্তি রেখেছি এর মধ্যে একটা এগারো রূপ আছে হ্যাঁ এই মানে কি মনে করছেন মানে প্রত্যেক বছরে এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আপনাদের কীরকম এবার লাভের মুখ দেখতে পারবেন কি এবার অন্যান্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্যমূল্য ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে বন্যার যারা প্রবলিত হয়েছেন যারা গ্রামগুলি ওদেরকে হাজার একশো টাকা করে আমরা চার থেকে দিয়েছি যার যে মূর্তি দেখ তারপরে একশো টাকা করে আমরা চার থেকে দিয়েছি ওরা না আমরা নিজেদের মানে কি মনে হচ্ছে যে এবার মূর্তির মানে আপনার মূর্তির ব্যবসা করেই সংসার প্রতিপালন আমি এত বিশ্ব ব্যবসা করি তো আপনি মানে সংসার ঠিকভাবে প্রতিপালন করতে পারছেন এই মূর্তি আমি পারছি আমরা কোনো অসুবিধা হচ্ছে না আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে ওদেরকে পড়াচ্ছি আমার যারা স্টাফ আছে ওদেরকে বেতন দিচ্ছি এবং আমি সর্বত্র কাম করে যাচ্ছি এদিকে এবারে মূর্তি তৈরি সার্বিক বিষয় নিয়ে অপর এক মৃৎশিল্পী জানিয়েছেন ভয়াবহ বন্যার কারণে অন্যান্য বস্ত্রের তুলনায় এবারে মূর্তি চাহিদা অনেক অংশেই কম কিছু কিছু ক্ষেত্রে মূর্তির চাহিদা থাকলেও কারিগরের অভাবে মূর্তির বায়না রাখতে কিংবা মূর্তি তৈরি করতে কিছুটা বেগ পেতে হচ্ছে প্রায় বিশ বছর আপনার নাম নাম উষারঞ্জন মজুমদার কোন জায়গায় বাড়ি আপনার সামপ্লাই তেলিয়ামুরার পাশেই আচ্ছা তো এই বছর এই দুর্গা প্রতিমা মানে তৈরির কাজ শুরু করছেন শুরু এই বছর বন্যায় টন্নায় ক্ষতিগ্রস্ত মানুষের পূজা পার্বণের তেমন একটা জাঁকজমক নাই অর্ডার টর্ডার নাই যেই মাত্র একটাই অর্ডার হয়েছে এই একটা কাজ শুরু করছে তো আপনি কি মানে এই মৃৎশিল্পীর কাজের সঙ্গেই যুক্ত মানে এটা আপনার পরিবার চলে এটা পরিবার চলে টুকটাক করে কিছু ভাবে কোনো ভাবে দিন যাপন পরিবারে পরিবারে আপনার সদস্য সংখ্যা চারজন চারজন এই বছর কি মানে একটাই মূর্তি দুগা মূর্তির অর্ডার পাইছে মূর্তির অর্ডার হইল আর আশা করি পামু কি না পাইতেও পারি নাও পাইতে পারি তো ক্ষতিগ্রস্ত মানুষের নয় পূজা পর্ব অনেক কম অন্য অন্য বছরের তুলনায় এবার চাহিদাটা একদম কম সার্বিকভাবে শারদ উৎসবকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে বিউরো রিপোর্ট আর ই নিউজ